কি যেন সামনে থেকে একটা দৌড় দিল। এই ওটা কি কি যে কি কি গেল কি গেল স্পষ্ট দেখা যাচ্ছে ভাই। আস্তাগফিরুল্লাহ, এই ওটা কি কি গেল ওটা রাস্তার ভিতর থেকে? বুঝে বুঝে এই দাঁড়াও 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 ভাই, আমার লাইট তো ভাই তো স্পষ্ট দেখতেছি আমি। এই যে এদিকে নামছে, এদিকে নামছে, এদিকে নামছে ভাই। গাছটা দেখি ভাই, গাছটা দেখি, গাছটা কিরকম ভাই? আরে এদিকে গেছে, এখানে এখানে ছিল। জলদি চলো জলদি চলো, আমরা অনেকক্ষণ ধরে পথের মধ্যে হাঁটতেছিলাম, তো আমাদের সামনে বারবার এই জিনিসটা খালি এপাশ ওইপাশ যাওয়া আসা করতেছিল, একটা কিছু কুকুরের মতো কিছু, অনেক কালো, একটা কেমন ভয়ঙ্কর একটা শব্দ আসতেছে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ দিন এখানে মেবি আজকে হিন্দু উপার আছে না? হ্যাঁ ভাই, আজকে আমরা বিশেষ কিছু দিন আছে। আমরা রাস্তায় হাঁটতেছি, রাস্তা কিন্তু গাড়ি চলাচল করে, এটা একদম মেইন রাস্তা। তো এই এই বিড়াল বিড়াল বিড়াল, এই বাড়িটাই তো নাকি? এই ভাই এই বাড়িটাই বুঝি ভাই ভাই, এখন স্পষ্ট দেখছি। হ্যাঁ এখান থেকে ঢোকা যাবে, এখান থেকে ঢোকা যাবে, এখান থেকে ঢুকি নাকি? হ্যাঁ এই জায়গা দিয়ে ঢুকি, কোনটা রাস্তায় কিছু একটা মরে রয়েছে না? না না এটি দেখান যাবে না, সমস্যা আছে। আসো 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 আসো, এটি দেখাইলে তোমার ইয়ে করবে ফেসবুকে, এটা ওয়ার্নিং আসবে। একটা বিড়ালের মতো কিছু দৌড়ে আমি এখানে ঢুকতে দেখছি কিন্তু এই বাড়ির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, মূলত এই এটা হচ্ছে বাড়ি, আমরা বাড়িতে অলরেডি চলে আসছি, রাস্তার পাশে একদম বাড়িটা। এটা হচ্ছে নদীর মুখে বাড়ি, এখানে বিড়ালের মতো কিছু একটা দেখলাম না ভাই, একটা শব্দ আসতেছে চট চট চট। এখন কি পরিমাণ গাড়ি যাতায়াত করতেছে, আমরা এতক্ষণ যে ছিলাম কোনো গাড়ি আসছে রাস্তা থেকে? একটা নদীর মাঝখানে বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, আশেপাশে বাড়ি ঘর নাই, ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ মাগুর মাছ, ওই যে একটা বিড়ালের মতো কিছু দৌড় দিয়ে এদিকে ঢুকছে। হ্যাঁ বাট কই কি আছে দেখ তো, চলো তো সামনে যাই চলো। এত ঠান্ডা রে ভাই, মানে বলার মতো না ভাই। কি যেন পড়লো গাছের উপরে শব্দ পেল। হ্যাঁ বিড়ালটা এদিকে কিন্তু দৌড় দিয়ে আসছে, একটা সাদা বিড়াল দেখছি আমি। দেখছো উপর থেকে কিছু পড়লো। আলাউদ্দিন ইসকে আসসালামু আলাইকুম ভাই জান। ওয়ালাইকুম আসসালাম, আসলে আমি কমেন্ট পড়তে পারতেছি না, বাট আপনারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন। কিছু একটা দৌড়নের মতো একটা শব্দ আসতেছে কিন্তু। একদম চুপচাপ নিস্তব্ধ কিন্তু সবকিছু। শব্দ পাচ্ছ? হ্যাঁ কিছু একটা শব্দ পাচ্ছি কিন্তু আমি। খুবই ক্রিপি একটা সাউন্ড বিড়ালটা ডাকতেছে। আর এই ইঁদুরটা কোথা থেকে আসলো এখানে দৌড় দিয়ে একদম আমাদের কাছে? ইঁদুর বিড়াল এক জায়গায় কিভাবে থাকে? ইঁদুর আর বিড়াল তো এক জায়গায় থাকে না। হ্যাঁ
কোন জায়গায়? এই পিছন থেকে একটা শব্দ আসে, বিড়াল ডাকার আমি স্পষ্ট শব্দ পেয়েছি এই জায়গায়। নাইম তো স্পষ্ট দেখছেও যে জায়গায় বিড়াল ডাকে, লাইভ নোটিফিকেশন হয়েছে, শুনছো? বিড়ালটা ডাকতেছে কিন্তু, নাইম শব্দ পাচ্ছ যে বিড়াল ডাকে? এই যে বুঝতেছি না, দেখো গাছপালা দেখো, সাবধানে হাঁটো। হ্যাঁ এমন ঠান্ডা, আসলে আমাদের কথা বলতেই সমস্যা হইতেছে। দেখি আমরা এদিক দেখে তারপর ঘরের ভিতরে দেখব। আল্লাহু আকবার, এই যে হচ্ছে নদীর নদীর মোহনা না? হ্যাঁ, এরপরে কি ভয়ঙ্কর শব্দ, আপনার কি শুনতে পাচ্ছেন? কি ভয়ঙ্কর শব্দ শুনো না, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এই হচ্ছে মাঠ, ওই হচ্ছে রাস্তা, যে রাস্তা থেকে গাড়ি যাচ্ছে, দেখেন কোন পথে বাড়িটা। ভাই ওটা কি মাছ? এই ভিতরে মাছ আসলে কই থেকে? এটা পানি আসছিল আগে, ওই যে পানি উঠতেছে, এই যে জোয়ারের পানি আসছে মনে হইতেছে, এরকম লাগতেছে। শব্দ পাচ্ছ তুমি? ওই যে কুকুর ডাকে এদিক থেকে, মাঠের মধ্যে থেকে। হ্যাঁ বিড়াল কি, বিড়াল বিড়াল, ওই সাদা বিড়ালটা কই? দেখি টর্চ মার, এমন কুয়াশা দেখো সামনে দেখা যায় না, আমরা যতটুক সামনে যাই ও ততটুক দূরে চলে যায়, দেখো। হ্যাঁ দেখি দেখি, আরে দূরে যাই না, দূরে যাই না, দূরে যাই না, দূরে যাই না, আরে ধরো। হ্যাঁ এই মিরাজ, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝতেছি বুঝতেছি, দাঁড়াও। আমি দেখতেছিলাম যে আমি যত আমরা যতটুকু সামনে যাই ও ততটুকু দূরে যাইতেছে আমাদের থেকে। চোখের মতো একটা কিছু জ্বলতেছিল। দাঁড়াও দেখি না কেন, আস্তাগফিরুল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গেল কই? হ্যাঁ এটা কিন্তু নদীর পার, এই নদীর মুখে কিন্তু বাড়িটা করছে, দেখছেন? এখন এটা সমস্যা হলো তাদেরকে, যেটা হলো স্বপ্নে দেখায় যে এখান থেকে আমাদের যাতায়াতের পথ, এখানে তোরা কেন বাড়ি করছে, তোদের অনেক ধরনের সমস্যা করে। এদিকে টর্চ মারো তো, এদিকে এদিকে শব্দ পাচ্ছে জামদি, কিন্তু কিছু দেখি না। কিছু দেখতে পাও মিরাজ? ঠিক মতো টর্চটা মারো, উজে টর্চটা মারো, উজে। দাঁড়াও দাঁড়াও একটু সামনে যাও তো, এটা মিরাজ একটু সামনে যাও, একটু সামনে যাও, টর্চটা মারো, দেখি না, কিচ্ছু দেখা যায় না, মোবাইলে দেখা যায় না। এই যে এই যে স্পষ্ট দেখা গেছে, হ্যাঁ ওটা কি? আল্লাহ আকবার, বুঝে আল্লাহ কি ভয়ঙ্কর, দেখো কুয়াশার সাথে মিশে যায়। এই পাটা উল্টো, পাটা উল্টো, দেখো উল্টো উল্টো পা। হ্যাঁ এই
তুমি এদিকে শব্দ পাইছো? টক 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 এদিক থেকে আওয়াজ আসতেছে, এই জায়গায় এই জায়গায়। মনে হচ্ছে কেউ গরুর খুঁটা বাঁধে না? ওর পাটা কিন্তু উল্টো ছিল, আমি স্পষ্ট দেখছি। টর্চটা ধরো ঠিক মতো। নাইম তুমি বেশি দূরে যাও না, টর্চটা মারো ঠিক মতো। কই গেল? কুয়াশার সাথে মিশা যায়। চলো তো দেখি। আল্লাহু আকবার, এমন ঠান্ডা। ভাই কাসা খাসি, কাসা খাসি ভাই। নাই চোখটা জ্বলতেছে, ওই যে চোখটা জ্বলে, চোখটা জ্বলে। সরো 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 সরো। এমন কুয়াশায় অন্ধকার অন্ধকার হয়ে যায়। হ্যাঁ পানির ভিতরে কিছু পড়ছে, কিছুটা পড়লো। ভাই সরো 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 পানির কাছ থেকে সর। দেখেন একটা ছায়ার মতো বাড়ির মধ্যে কিছু দেখা যায়। উই যে কুয়াশার মধ্যে দেখা যাইতেছে স্পষ্ট, একটা ছায়ার মতো কিছু দেখতে পাইছে। হ্যাঁ হ্যাঁ কি বিশাল লাগে। আমি তুমি দেখছো চোখ দুটো কিভাবে চলে, চোখ তো কিভাবে চলে, তাকে কি ভাই। হ্যাঁ আমার শরীর পুরো শীতল হয়ে গেছে একদম। টর্চটা মারো, টর্চটা মারো। হ্যাঁ আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরা এখানে সবকিছু ক্যাপচার হইতেছে না। আপনারা যারা দেখতে পাচ্ছেন, কই গেল? মুখটা জলে। এই দাঁড়াও নাইম, তুমি বেশি দূরে যাও না, পানির ভিতর পালাই দেবে। আল্লাহু আকবার, এদিকে শব্দটা অদ্ভুত লাগছে না? হ্যাঁ কুকুর ডাকতেছে এদিকে, ঠক 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 শব্দ পাইছো তুমি? মনে হচ্ছে আমাদের কাছে খুব। উজ্জ্বল আহমেদ মুন্সি ব্রাহ্মণ বাড়িয়া থেকে। আচ্ছা চলো বাড়িটার ভিতরে একটু যাই। ওরে ঠান্ডা রে ভাই, এমন ঠান্ডা লাগতেছে, কথা বলতে পর্যন্ত কষ্ট হইতেছে, নাক থেকে পানি পড়তেছে, হাঁটতেও কষ্ট হইতেছে। ভাই বুঝলাম, ঝুপ করে পানির মধ্যে কেউ লাভ দিছে এরকম শব্দ হয়েছে। আমরাও বুঝতে পারতেছি না। এদিকে এদিকে এদিক থেকে মানে ঝর 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 ঝর, মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে কেউ দৌড়াইলে যেরকম শব্দ হয় না, ওরকম শব্দ হইতেছে। কুকুরটাও ডাকতেছে। এই এই মিটার সিগন্যাল দিল মাত্র। ওই যে শিয়াল, চুপ চুপ চুপ। আপনারা কি শব্দ পাচ্ছেন শিয়াল ডাকার? ক্রিপি সাউন্ড আসতেছে চতুর্দিক থেকে, অনেক ধরনের শব্দ। হ্যাঁ
আবার মনে হচ্ছে কোনো বৃদ্ধার মতো কিছু একটা শব্দ করতেছে ভাই। মিরাজ গাজী কে? মিরাজ গাজী ঢাকা গেছে, ওর একটু জবের ইন্টারভিউ আছে না জানো কি। আমাদের কাছ থেকে মনে হচ্ছে শিয়াল রাখতেছে। চলো বাড়িটার ভিতরে। আমি শীতে আমি ফোন ধরে রাখতে পারতেছি না হাতে, এত পরিমাণ ঠান্ডা লাগতেছে। সাথে আছি সৌদি থেকে আমি জাহাঙ্গীর আলম। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, যেখান থেকেই থাকেন না কেন ভালোবাসা অবিরাম। খুবই ভয়ঙ্কর চতুর্দিকের অবস্থা। খুবই কষ্ট হইতেছে ঠান্ডা। শোন ওদিকে মনে হইতেছে যে ওই পুরো মানে নাইমের কি শীত লাগে না? নাইমের শীত কম লাগে দেখেন না এই কারণে, কিন্তু আমাদের শীত লাগতেছে। কি ওটা চোখের মতো জ্বলতেছে? হ্যাঁ স্পষ্ট দেখা যায়। উজি 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 হ্যাঁ চোখের মতো কিছু একটা মুখ করতেছে এই পাশ ওই পাশ। আমাদেরকে ধোকা দিতেছে। দেখেন ভাই কিছু একটা শব্দ করছে এখানে, মনে হচ্ছে সাপের মতো। কি যে ঠান্ডা আল্লাহ। বাইরে দোকান পর বেশি ঠান্ডা লাগছে। হ্যাঁ কিছু দৌড় দিল এখান থেকে। সাপের মতো কিছু দৌড় দিছে এদিক থেকে। ওই বিলের ভিতরে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। আমার নাক থেকে পানি ধরতেছে। কাহিনী কি? কাহিনী হলো মূলত এই বাড়িটা যে কর এই শোনো, ওই যে আমরা পিছন থেকে আসছি না মাঠের মধ্যে থেকে ডাকতেছে মাঠের দিকে, কিন্তু কাহিনী হলো বাড়িটা যে করছে এটা হচ্ছে নদীর মুখে, নদীর ভিতরে বাড়িটা করছে, তিন নদীর মুখ আর কি। একদম দেখলে নদীটা তো দেখাইলাম, এখন হচ্ছে এখানে রাস্তা হয়েছে তার কারণে এখানে জায়গাটা বড় টর পর তারা এখানে জায়গাটা কিনছে, কেনার পর বাড়ি করছে। এখন হচ্ছে এখানে নাকি জিনদের চলাচলের পথ ছিল এটা, এখন জিনরা এখান থেকে চলাচল করে। রাত্রে হলে তাদের বাসার উপরে ঝড় 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 শব্দ পায়। হ্যাঁ
আবার মানুষের জনের হাঁটা চলার শব্দ পায়, ওনার অনেক মানুষজন বাড়ির ভিতর আছে এরকম শব্দ পায়, কিন্তু বাইরে নামলে কাউকে দেখে না। আর তাদের অনেক ধরনের প্রবলেম করে, তাদের আর্থিক দিক থেকে অনেক সমস্যা করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কি বলে ওটাকে, যে বিভিন্ন ধরনের আপনার আর্থিক প্রবলেম করে, অনেক ধরনের সমস্যা করে আর কি। এই যে বাড়িটা দেখেন, পাশাপাশি কিন্তু রাস্তাটা আছে, একটা শব্দ আসতেছে, কিন্তু কিসের জন্য একটা শব্দ আসে, ঠক 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 করে। পিছনটাতে আসো তো একটু, আবার আমি পিছন দিক থেকে শব্দটা পাচ্ছি। এখানে দেখি ওই যে আবার শিয়াল ডাকার শব্দ আসতেছে, ওই যে আবার ওদিকে ওদিকে, কিন্তু দেখা গেলে জুম করেন। আসলে আমার হাতে টর্চ, আমি এক হাতে ফোন ধরা, এই দুইটা জিনিস একসাথে, এদিকে এদিকে চলো তো, পিছনটা দিয়ে তো কুকুরটা ডাকলো, এদিক এই জায়গাটা থেকেই কিন্তু ডাকছে, ওই যে এই যে একদম কাছাকাছি মনে হচ্ছে এখানে, হ্যাঁ মিরাজ একা থাকো না, এই মাত্র সিগন্যাল দিছে দেখছো, এখানে কিন্তু কোনো ইলেকট্রিক ম্যাগনেটিক কোনো কিছুই নাই, হ্যাঁ দেখো 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 স্পষ্ট, এবার দেখা যাইতেছে স্পষ্ট, দেখেন আপনারা কি দেখা যায়, দেখেন দেখতে পাচ্ছেন সবাই, দেখতে পাচ্ছেন কি এটা, দেখেন দেখেন মাথার উপরে কিছু লম্বা কালো একটা কিছু, কিন্তু এদিকে গেল, ব্যানিশ, চোখের সামনে ব্যানিশ হয়ে গেল, বুঝছেন। আর মনে হলো ওই জায়গাটায় কুয়াশা, এখন অন্ধকার হয়ে গেছে, তো কুকুরের ডাকটা কিন্তু এই জায়গা থেকে আসছিল, আমরা যখন আসছি এখন আর কুকুরের ডাক নেই, কি ভয়ঙ্কর শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর কুকুর ডাকার কান্নার শব্দ, কুকুরের এরকম কান্নার শব্দ, কিছু বলতেছে, হ্যাঁ আমরা সাইলেন্ট থাকি, তাইলে যারা লাইভ আছে তারা শুনতে পাবে, আপনারা কি অনেক মানুষজনের আত্মনাদের শব্দ পাচ্ছেন, সামনে থেকে টর্চটা মারো তো মিরাজ, সামনে কিছু দেখো, শরীরের এদিকে আবার, এখানে এখানে এদিকে এদিকে এদিকে, একবার এই পাশ একবার ওই পাশ, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এই কুকুর গুলো মনে হচ্ছে যে এই জায়গায় আসছে, বিরাজ চলো তো একটু সামনে যাই তো, নাইম 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 তুমি একা যাইও না, একা যাইও না, নাইম তুমি একা যাইও না, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আমি, নদীর উপর থেকে ওই পাশ থেকে যাইতেছে। মনে কুকুর দেখো, আমরা এই জায়গায় মনে হলো না কুকুর এখানে আছে, আমরা যেখানে আছি এখন মনে হচ্ছে কুকুর আরো সামনে ডাকতেছে। কি আজব ব্যাপার তাই না, জিনিসটা পুরাই অদ্ভুত না? এতক্ষণ কিন্তু আমরা এদিক থেকে কুকুর ডাকার শব্দ পাইছি, এখন আর নাই। হ্যাঁ আমি তো শব্দ পাচ্ছি, বাট দেখো আমরা যে কাছাকাছি আসছি এখন কিন্তু আর নাই, এখন মনে হইতেছে আরো দূরে। হ্যাঁ এমন কুয়াশা পড়ছে যা বলার মতো না। ফিরোজ আহমেদ সাবধানে থাকো। হ্যাঁ ভাই আস্তে 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 আস্তে, সাবধান। এদিকে আবার এদিকে দেখছো, ওই চোখটা জ্বলতেছে কুকুরের। ওই যে দেখো 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 ও দেখো কিছু, ওই যে অনেক দূরে দেখো। হ্যাঁ কিন্তু এখানে আসে না। সেটাই তো, কুয়াশা এমন ভাবে উঠছে, ঠান্ডা লাগে। এইমাত্র কুকুর ডাকার শব্দটা পাইলাম আমাদের কাছ থেকে কিন্তু। ভয়ঙ্কর কুকুর ডাকার মতো এই শোনো, মনে হচ্ছে নদীর মধ্যে থেকে ডাকতেছে। খুব ক্রিপি একটা সাউন্ড কিন্তু। ভাই ব্রাহ্মণ বাড়ি থেকে কাশেম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো কাশেম ভাই, আপনি কেমন আছেন? চলো ওদিকে চলো, এখানে এটার ভিতরে এদিকে থাকলে আমাদের আস্তে আস্তে ওই ভিতরের দিকে নিয়ে যাবে, পরে আমরা কোনো বিপদের সম্মুখীন হব, বুঝছো? এখন মনে হয় আমাদের পিছন পিছন আসতে। ফিরোজ আহমেদ শেয়ার করেছি তানবীর, ভালোবাসা অবিরাম ফিরোজ ভাই। ঠান্ডা রে ভাই, আপনাদের দিকে কাদের অঞ্চলে কি পরিমাণ ঠান্ডা একটু বলেন, কমেন্ট করেন। এমডি ইউসুফ আলী, মিরাজ ওর জবের জন্য ইন্টারভিউ দিতে গেছে ঢাকাতে। পানি কিন্তু জোয়ারের পানি উঠা কিন্তু আস্তে আস্তে ভরে যেতেছে না? সামনের দিকটাতে চলো তো, সামনের দিকটাতে যাই। কি পরিমাণ যে ঠান্ডা লাগতেছে, শব্দটা পাচ্ছ আবার? আমাদের পিছন দিকে হাত দেখেন শীতের কেমন হয়ে গেছে, মানে শীতে হাত একদম ঠান্ডা হয়ে গেছে, হাতে মনে হইতেছে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এরকম লাগতেছে, হলুদ হয়ে গেছে, দেখ সাদা হয়ে গেছে। হ্যাঁ
এই জায়গা থেকে দেখেন এখানে কিছুই নেই, বাট এখান থেকে কিন্তু শব্দ আসে, দেখছো? এই জায়গা কিন্তু কিচ্ছু নেই। ঈশ্বর জানেলি যে আমাদের টাঙ্গাইলে প্রচুর শীত, এখন এই পাশে পুরো রহস্যময় না জিনিসটা। হ্যাঁ, এখন আবার ওইদিকে। হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকে, আমার গ্রামে যেন ঠান্ডা মিনি কাশ্মীর, তাই বুঝতেই পারতেছি। এই মিরাজ, ঠান্ডায় আমার নাক টাক সব বন্ধ হয়ে যেতেছে, বুঝছো? এদিক থেকে চলে যায় নাকি? হ্যাঁ, এই যে ঘরটা সবাইকে একটু দেখাই ভালো করে একসাথে। হ্যাঁ, এই যে বাড়িটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে, একটা অদ্ভুত জিনিস দেখো, এখন কোনো কুয়াশা নাই। কিন্তু আমরা যখন যাবার কথা বলছি, মোমেন্টটাই অন্যরকম চেঞ্জ হয়ে গেছে পুরো। রিপ্লাই দেন বগুড়া থেকে, দেখছি এমডি মুর্শিদ মিরাজ, থ্যাংক ইউ মিরাজ ভাই। বেবি একটা আমি চট্টগ্রাম থেকে দেখছি, থ্যাংক ইউ বেবি। তো আমরা এদিক থেকে চলে যাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।